বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতকে পারস্পরিক শ্রদ্ধা বোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের মানুষ আর জুলুম অত্যাচার মেনে নেবে না, গণ আন্দোলনে আওয়ামী লীগের পতন তারই প্রমাণ। মনির হোসেন তোপ রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের কর্তৃত্ব সুলভ মনোভাবের কারণে 54 নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। 54টা আলোচনা করতে গেলে 1,080 বছর লাগবে। আন্তর্জাতিক পানি আইনের মাধ্যমে পানি সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট দেশও আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আমার, সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভারতের চাহিদাকে বিবেচনা করতে হবে। ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয়, প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি। এদিকে 7 নভেম্বর উপলক্ষে মিরপুর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। 1990-91-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং সর্বশেষ 2024 সালের জুলাই অগস্টের বিপ্লবের যে ইতিহাস, সেই সব ইতিহাস একই সূত্রে গঠিত। এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট, বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা 71 সাল থেকে ভোট দিতে চেয়েছে, গণতন্ত্র চেয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণদের বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।